নমস্কার বন্ধুরা, আমি মনতোষ। স্বাগতম জানাই সবাইকে আমার ইউটিউব চ্যানেল মনোজ ব্লগস। তো অনেকদিন পরে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দুটো পরিত্যক্ত বাড়ি দেখাবো। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, দুটো পরিত্যক্ত বাড়ি। তো এই দুটো পরিত্যক্ত বাড়ি সাজেস্ট করেছে আমার পাড়ার একটা ছোট ভাই। তো চলো, বেশি দেরি না করে সেই দুটো পরিত্যক্ত বাড়িতে যাওয়া যাক। তো গাইজ, আমি চলে এসেছি সেই পরিত্যক্ত বাড়িগুলোর সামনে। তো এবার তোমাদেরকে এক এক করে আমি পরিত্যক্ত বাড়িগুলো দেখাবো, আর পরিত্যক্ত বাড়িগুলোর ভিতরে ভিজিট করে দেখাবো যে কেমন কি অবস্থা। তো চলো দেখানো যাক। সো গাইজ, এবার আমি বাড়িটার ভিতরে ভিজিট করছি। সো গাইজ, তোমরা দেখতে পাচ্ছ ঘরে প্রচুর পাতা পড়ে রয়েছে আর বস্তা ভর্তি, এছাড়া আর কিছু দেখা যাচ্ছে না, আর কিছু জরি পেপার পড়ে রয়েছে। সো গাইজ, আমি নেক্সট ঘরটায় গিয়ে দেখলাম সেই একই রকম, পাতা পড়ে রয়েছে প্রচুর, তোমরা দেখে নাও। সো গাইজ, এই বাড়িটার পিছন দিক দিয়েও প্রবেশ করা যায়। তো বাড়ির পিছনের যে ঘরগুলো আছে সেগুলো একবার ভিজিট করা যাক। সো গাইজ, আমি প্রবেশ করে ফেলেছি। তো এবার এখানকার ঘরগুলো দেখে নেওয়া যাক। সো গাইজ, এই ঘরগুলো ঠিক আগের ঘরগুলোর মতনই একই অবস্থা, দেখতে পাচ্ছ নোংরা ভর্তি, আর প্রচুর পাতা রয়েছে আর বস্তাও রয়েছে। সো গাইজ, এবার আমরা সেকেন্ড অ্যাবান্ডনড হাউসটা ভিজিট করব। তো চলো। সো গাইজ, এবার আমি সেকেন্ড অ্যাবান্ডনেটেড হাউসটাতে প্রবেশ করছি। সো গাইজ, এবার তোমরা দেখতে পাচ্ছ এই ঘরটাতে একটা কলসি আছে বড়, এছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। নিচে দড়ি রয়েছে, বস্তা আছে, আর ইট ভাঙা রয়েছে, নোংরা ভর্তি। আর এই দরজাটা দেখতে পেয়েছ, তো কলসির ভিতরে কি আছে দেখা যাক। তো সেরকম কিছুই নেই।